আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ এনামুল হক, পিডি পেইন মাস্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা নতুন বাড়ির সিলার করার ভিডিও নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। এখানে সামনের শোয়ার মধ্যে টাইলস করা হয়েছে, দেখুন অনেক সুন্দর দুইটি জানালা দেওয়া হয়েছে। আর সামনের শোটা কীভাবে ডিজাইন করে কাজগুলো করা হয়েছে দেখুন। স্পষ্ট আপনাদেরকে আমরা পুরো প্রসেস দেখার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, আমরা আপনাদেরকে পুরো প্রসেস দেখাবো। সম্পূর্ণ ভিডিও এক এক করে দেখাবো আমরা, পিছনের সাইড, সামনের সাইড। আমরা আজকে ভিডিওটি পুরোপুরি বাহিরের অংশগুলো দেখাবো। আপনারা ভিডিওটি কেটে দিবেন না প্লিজ, কাজগুলো পুরোপুরি দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পান। আর ভিডিওটি ফোরাফুরি দেখুন, একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ফোরাফুরি দেখবেন, অবশ্যই আপনাদের প্রয়োজনীয় আসবে। আমরা এখানে টাইসের কাজও করা হয়েছে। সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি, আমরা আপনাদেরকে এক করে দেখা যাচ্ছি। আমাদের সাথে থাকুন, কেটে দিবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, যেন সবাই দেখতে পান। সাথে থাকুন, কেটে দিবেন না। এখানে ওয়াটার কোট সিলাই দিয়ে আমরা আপাতত সাদা কালার করেছি, এখানে কোনো কালার দেওয়া হয়নি। আপাতত বিল্ডিংয়ে যেন কোনো সমস্যা না হয় তাই আমরা আপাতত ওয়াদার কোট সিলাই দিয়ে রং পরব। এক বছর পরে কোনো সমস্যা নাই, আপাতত আমরা সাদা করে দিচ্ছি, যেন পাঙ্কাশ নো আসে আর কি। বিল্ডিংয়ের অনেক কিছু সমস্যা হয় যদি সিলার না করেন, সেই জন্য আমরা সিলার করে রাখছি। পরবর্তী রং করার পর আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করব। আমার চ্যানেলে অনেক রং করা ভিডিও আছে, আপনারা ওখানেও দেখতে পারেন। যারা আমাদের দিয়ে কাজ করাতে চান অথবা পরামর্শ নিতে চান, আমার নম্বরে যোগাযোগ করুন, আপনাদেরকে আমরা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমরা সম্পূর্ণ ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা প্লাস্টার করার 3 মাস পরে আপনারা রং করবেন, সহজে রঙগুলো নষ্ট হবে না। আমরা প্রায় 2-3 মাস পরে চিলার করছি এই বাড়িতে, বাড়ির মালিক এখন বর্তমানে রং করাচ্ছে না, তাই আমরা রঙগুলো করতে পারছি না। পরবর্তী মালিক যেই সময় করাবে সেই সময় আমরা রং করব। অনেক সুন্দর হয়েছে ডিজাইনগুলো। আপনারা যদি বাড়িতে রং করতে চান অথবা বাড়ি করতে চান, এরকম ডিজাইনগুলো চয়েস করুন, হয়তো সবার ভালো লাগবে না। আমার জানা মতো যতটুকু জানালা দিচ্ছে, জানালাগুলো আমারও পছন্দ হয়েছে। শোর মধ্যে সবার পছন্দ হবে না, হয়তো কেউ সিম্পল পছন্দ করে তাদের সিম্পলভাবে করবেন, ডিজাইনগুলো একটু কম করবেন। আশা করি আমার কথাগুলো আপনারা সব সম্পূর্ণ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই নিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।
All the people, you're the one and only, you know. Want to be with you, call my name, love, ooh. Somebody else, and that is you, ooh. Ooh, falling in with you. Not the only one doing me. You already feel it there. Give me a little more dark in the spotlight. Do I wanna know?